বাচ্চাটা যখন ফেললে তখন ঠিক ছিল, কিন্তু নিজে যখন পড়লে? আচ্ছা, ওই বাচ্চাটা তোমার উপর পড়লে তোমার বুঝি ভালো লাগতো? কি সরি, আরে আমি ভেবেছি তোমার বোধ হয় ভালো লেগেছে। ভালো লেগেছে অতগুলো লোকের সামনে? ওরা বুঝতে পেরেছে যে তোমার সঙ্গে আমার আছে। তোমার কথায় যখন পাইপ বেয়ে উঠে গেলাম তখনই ওরা বুঝে গেছে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। আচ্ছা, তুমি ধরেই নিয়েছো তোমার সাথে আমার ইয়ে হয়ে গেছে। প্যার তো হোনা হি থা। এই যে, তুমি তো জানো আমার একজন বয়ফ্রেন্ড আছে। ও ও আমাদের ব্যাপারে সব জেনে গেছে। জেনে গেছে? আমি ওকে সব বলে দিয়েছি। টাক টাক তারা টিক টিক। সব শুনে তোমার ও বলল আমার অনেক গোপিনী আছে, একটা কেটে গেলে কোনো প্রবলেম হবে না, তাই যা বেটা ওটা তোকে দিয়ে দিলাম। তুমি বাজে ছেলে জানতাম, কিন্তু একটা চোর জানতাম না। আরে চুরির কি আছে? তুমি নিজেই ছবিটা আমার জামার পকেটে রেখেছিলে, আর এখন আমাকেই গালাগাল দিচ্ছ। একবার বলবো, স্টুপিড চিটার ফ্রগ। ইন্টারভাল। তুমি সনম বেওয়াফা। জাপুই মিট, তোমার পেছনে গ্যাংস্টার তাড়া করেছিল। তোমাকে দেখে মনে হয়েছিল কোই মিল গয়া, তোমাকে লুকিয়ে রাখলাম। যখন আমি ভাবছি তুমি প্রেম আমার, তুমি আমাকে বললে আমাকে হ্যাঁ কন, কিন্তু দিল হ্যাঁ কে মানতা না, তাই তোমায় পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য শুরু করলাম মিশন ইম্পসিবল। তোমার জন্য আজ আমিও পুলিশের কাছে ওয়ান্টেড। কোথায় তুমি আমায় বলবে হাম দিল দে চুকে সনম আ গালে লাগ যা। তোমাকে আমার আর এক মুহূর্ত সহ্য হচ্ছে না। এখনো একরিল বাকি আছে, তুমি আমায় গালাগাল দিতে পারো, কিন্তু চিরদিনই তুমি যে আমার। গেট আউট। কি সত্যি সত্যি চলে গেল? যাকগে, ওই ফিল্ম রিলের হাত থেকে তো বাঁচা গেল। নিজেকে অনেক বড় হিরো ভাবেও। দেখছো না সাইকেল চলছে না?
লাগবে না একা আমাকে ছুঁয়ে নাও কিছু মায়া